উৎসবের দিন দীপাবলি। সিনেমাপ্রেমীদের এবারের দীপাবলির আমেজ আরও বাড়িয়ে দিতে 12 নভেম্বর বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে টাইগার 3। টাইগার ফ্র্যাঞ্চাইজির এই সিনেমাটি নিয়ে ভক্তদের তুমুল উত্তেজনার ব্যাপারটি তো পুরনো খবর, কিন্তু উত্তেজনা থেকে এবার যে নজিরের দেখা মিলল তা নিয়ে অবাক হতে হলো গোটা ভারতবাসীকে। সলমান খান ও ক্যাটরিনা কাইফ অভিনীত টাইগার 3 সিনেমা দেখতে গিয়ে দর্শকরা হলের ভিতরেই ফাটিয়েছেন আতশবাজি। হ্যাঁ বন্ধুরা, ভুল শুনছেন না, অন্তর্জালে ইতিমধ্যে ভাইরাল হয়েছে একটি ভিডিও যেখানে দেখা যাচ্ছে হলের ভিতর বড় পর্দায় এন্ট্রি নিচ্ছেন সলমান খান, আর সেই সময়ে সেখানে ফাটানো শুরু হয় আতশবাজি। একের পর এক আতশবাজি ফুটতে থাকায় আনন্দ উচ্ছ্বাস মুহূর্তের মধ্যেই পরিণত হয় আতঙ্কে। ঘটনাটি ঘটেছে ভারতের মহারাষ্ট্রের নাসিক জেলার মালেগাঁওয়ের একটি সিনেমা হলে। চলছিল সানডে নাইট স্ক্রিনিং, এর মাঝেই হলের মধ্যে বাজি ফাটানো শুরু হলে আতঙ্কিত হয়ে পড়েন দর্শকরা, কেননা ঘটনাটির কারণে হলে আগুন লেগে যাওয়ারও সম্ভাবনা ছিল। এমনিতেই পরিবেশের কথা চিন্তা করে দীপাবলিতে আতশবাজি ফাটানোয় আছে নিষেধাজ্ঞা, তার উপর হলের ভেতর ঘটল এমন কাণ্ড। এ কারণেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি ভাইরাল হওয়ার পর কড়া পদক্ষেপ নিয়েছেন প্রশাসন। অভিযোগ দায়ের করা হলে আটকও করা হয় দুইজনকে। সালমানেরও নজর এড়ায়নি বিষয়টি, সোশ্যাল মিডিয়ায় স্টোরিতে পোস্ট করে তিনি সতর্ক করেছেন তার ভক্তদেরকে। বলিউডের ভাইজানের টানা কয়েকটি ছবি বক্স অফিসে মুখ থুবড়ে পড়ার পর টাইগার 3 নিয়ে মুখিয়ে আছে তার ভক্ত ও অনুরাগীরা। এই ছবি নিয়ে সবার উন্মাদনাও অত্যধিক, কিন্তু উন্মাদনা যেন প্রাণ সংশয়ের কারণে পরিণত না হয় তাই প্রত্যাশা সকলের। বিনোদন জগতের এমন আরও খবর পেতে সাথেই থাকুন চিত্রালীর।